Friday. But asking people now, I don't think we could rush him. আরও বলল অনেক লোক হবো, আরও লোক হবো, দিন বারবার লোক হবো খালি ছাত্রলীগের বাইরে অসহ না। বিদ্যুৎ সরকার না কারণ করে দেশ খারাই খারে ওই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ মোড়ে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আরও যে এখানে পুলিশ বক্স যেটি আছে অর্থাৎ ঘাটাল উপজেলা পরিষদের যে মেইন গেট সেখানে তার ঠিক সামনে যে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে। এর মধ্যে এইটুকু বলাই যায় যে ঘাটালে বর্তমানে যে ঘাটালে কলেজ মোড় এলাকা সম্পূর্ণরা বৈষ্ণবী ছাত্র আন্দোলনের দখলে রয়েছে। কিছুদিন আগে এখানে কিছু লোকজন অবস্থান করেছিল কিন্তু তাদেরকে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ধাওয়া করে সরিয়ে দিয়েছে। এটাও লক্ষ্য করছেন যে প্রশাসনের লোকজন বৈষ্ণবী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে মিছিল করার জন্য আহ্বান করছে এবং কি শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে যেতে পারে সেই অপেক্ষায় রয়েছে। একবার যদি কল করে মাররে আর কোনো উপায় নেই লাইভ ফ্লাশ টাইপ দিয়ে ও এমনি তারা মনে করছে হিট হতেছেন ঠিক আছে হিট হয়েছে টাকা বাঁধে শিখে এলো এবার দেখতে পাচ্ছেন যে একটা প্রাইভেট কার অসুস্থ রোগী আছে এটা পার করার চেষ্টা করতেছে।
ফুল দেবো পুলিশে, করে পুলিশে ফুল দেবো, পুলিশে ফুল দিতেছে, আন্দোলন করে মিছিল করতে পুলিশদেরকে ফুল দিয়ে ফুল দিচ্ছে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সত্যি বিষয়টি দেখার মতো বৈষ্ণবী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রশাসনকে অর্থাৎ পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, কারণ তারা তাদেরকে কোনো কোনো প্রকার বাধা প্রদান করেনি, এই কারণে তারা সন্তুষ্ট হয়ে তাদেরকে ফুল দিচ্ছে। তাদের মধ্যে থেকে অনেকেই বিষয়টি নিষেধ করে তাদেরকে ফিরিয়ে নিচ্ছে, জেলাঘাটের ভিতরে ঢুকতে নিচ্ছে তারা আছে বলা কথা না।
Good job.